হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমরা কথা বলবো যে ডিজিটাল মার্কেটারদেরকে সচরাচর যে প্রশ্নগুলো করা হয়, বা আমি আমার নিজের এজেন্সির জন্য যখন ডিজিটাল মার্কেটার হায়ার করি তখন আমি যেভাবে হচ্ছে তাদেরকে জাস্টিফাই করি, বা আমি যখন কোনো কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটার হায়ার করি তখন যেভাবে হচ্ছে আমরা জাস্টিফাই করে থাকি, সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। তো ডিজিটাল মার্কেটারদেরকে, ফর এক্সাম্পল, আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে জব নেওয়ার জন্য আমার এখানে আসছেন, বা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানিতে গেলেন, বা আপনি ভিডিও কলে মিট হলেন, বা ভিডিও কলে আমাদের সাথে কানেক্ট হলেন, বা আপনি কোনো একটা কোম্পানির সাথে ভিডিও কলে কানেক্ট হলেন, তো সেইখানে আপনাকে প্রথমে যে প্রশ্নটা করা হবে সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি কিছু বলেন, তখন আপনি কী বলতে পারেন সচরাচর? যে আপনি বলতে পারেন যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে ইউজ করে ডিজিটাল ওয়েতে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করে দেওয়া হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ব্লাবলাবলা অনেক কিছু আপনি বললেন। তো এটা আসলে মেইন প্রশ্ন না। ইন্টারভিউ গিয়ে যদি আপনি একটা প্রশ্নে আনসার দিতে পারেন, আলটিমেটলি আপনার চাকরিটা হয়ে যাবে, কারণ হচ্ছে এই একটা প্রশ্নই হচ্ছে মেইন বিষয়। তো এই প্রশ্নটা হচ্ছে ভিডিওর মাঝখানে আমি করব, আপনাদেরকে ভিডিওটা দেখানো হচ্ছে মূল উদ্দেশ্য। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তো সেকেন্ড প্রশ্ন কী হতে পারে, যে সেকেন্ড প্রশ্ন যে আপনি ডিজিটাল মার্কেটিং কোথা থেকে শিখছেন, তাই না? ডিজিটাল মার্কেটিং আপনি হয়তো বা কোনো একটা এজেন্সি থেকে শিখতে পারেন, বা আপনি অনলাইন থেকে শিখতে পারেন, বা বিভিন্ন ফ্রি ট্রেনিং থেকে শিখতে পারেন, বা আপনি পেইড ট্রেনিং থেকে শিখতে পারেন, যে কোনো একটা ট্রেনিং থেকে শিখতে পারেন, সেই বিষয় সম্পর্কে আপনাকে বলতে হবে। দেন হচ্ছে আপনি এই বিষয়টা বলার পরে দেন তিন নম্বর প্রশ্ন হবে, বা সচরাচর সবাই তো একই রকমভাবে প্রশ্ন করে না, বাট হচ্ছে তিন নম্বর প্রশ্ন নর্মালি যেটা হয় আর কি, তিন নম্বর প্রশ্ন নর্মালি হবে যে আপনি কি এর আগে কখনো ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেছেন কোনো কোম্পানির সাথে, বা কোনো ক্লায়েন্টের সাথে, বা কোনো প্রজেক্টের সাথে। তখন যদি আপনি প্রজেক্টের সাথে কাজ করে দেখেন যে আমি হচ্ছে এই প্রজেক্টের সাথে কাজ করেছি, দেন হচ্ছে আপনি এই প্রজেক্টের ডিটেলস হচ্ছে তাকে দেখাবেন, বা আপনি বলবেন যে আমি অমুক ওয়েবসাইটটাকে হচ্ছে গুগলে র্যাঙ্ক করে দিয়েছি, বা আপনি অমুক ওয়েবসাইটটাকে হচ্ছে গুগলে ফার্স্টে এনে দিয়েছি, বা আপনি হচ্ছে এই অ্যাড ক্যাম্পেইন রান করেছেন, বা গুগলে অ্যাড ক্যাম্পেইন রান করেছেন, বা কোরাতে অ্যাড ক্যাম্পেইন রান করেছেন, বা হচ্ছে লিঙ্কডিনে অ্যাড ক্যাম্পেইন রান করেছেন। আপনি আপনার ডিটেলস বলবেন যে আপনি কী কী কাজ করেছেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে কী বলবেন? বিভিন্ন কোম্পানিতে যারা হচ্ছে নতুন ডিজিটাল মার্কেট তাদেরকে হচ্ছে হায়ার করে, সেক্ষেত্রে আপনি কী বলবেন? সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আমি নতুন ডিজিটাল মার্কেটিং শিখেছি অমুক ইনস্টিটিউট থেকে, এবং আমি হচ্ছে আমার বড় ভাই ছিল বা অমুক ছিল, অমুকের সাথে আমি কাজ করেছি এই প্রজেক্টগুলোতে, এভাবে আমি কাজগুলো করেছি। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমি আমার চ্যানেলে যারা হচ্ছে বিয়র, বা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে, তাদের জন্য হচ্ছে একটা অপরচুনিটি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, বা আমার এজেন্সির বিভিন্ন প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টের মধ্যে হচ্ছে আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া। আই মিন, আপনারা যদি ডিজিটাল মার্কেটিং পারেন, বা আপনি এসইও পারেন, বা কন্টেন্ট রাইটিং পারেন, আপনি যাই পারেন না কেন, বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট আছে আমার কাছে, এবং তাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে থাকি আমরা, এবং তাদের এসইও করে থাকি, তাদের ওয়েব ডেভেলপমেন্ট করে থাকি, এবং সেইখানে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাক্সেস দিব। ফর এক্সাম্পল, কীভাবে অ্যাক্সেস দিব, যে আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, আপনি আমরা একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করছি, যেমন হচ্ছে আমাদের একটা এসইও ওয়েবসাইট থাকতে পারে, সেখানে হচ্ছে আমরা তাকে হচ্ছে গুগলে ফার্স্টে র্যাঙ্ক করতেছি। এখন তাকে র্যাঙ্ক করার পরে সে তো কোনো একটা কিওয়ার্ডে তাকে র্যাঙ্ক করে দিয়েছি, তাই না? তো সেই বিষয়টাই হচ্ছে আপনাকে দিব যে এই কিওয়ার্ড দ্বারা আমরা এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করেছি। হ্যাঁ, তখন হচ্ছে ক্লায়েন্টের সকল অ্যাক্সেসগুলো হচ্ছে আমাদের কাছে থাকে, এবং ক্লায়েন্টের বিজনেস ম্যানেজমেন্ট সব কিছু বিষয়গুলো হচ্ছে আমরা ম্যানেজ করে থাকি। সো যদি আপনি কোনো এজেন্সিকে বলেন যে এই ওয়েবসাইটে আমি র্যাঙ্ক করেছি, তখন সে হয়তো বা আপনাকে জাস্টিফাই করার জন্য, বা সে হয়তো বা মেল করতে পারে এই কোম্পানির ওনারের কাছে, বা তার এই ওয়েবসাইটের সাপোর্টে গিয়ে হচ্ছে মেল করতে পারে যে এই ওয়েবসাইটটিকে আপনার ওই লুক করেছে কি না, বা ওই ডিজিটাল মার্কেটার কি আপনাকে র্যাঙ্ক করে দিয়েছে কিনা। তখন হয়তো বা আমাদের কাছে মেইল আসলে আমরা বলে দিব হ্যাঁ এটা উনি করেছেন। তো এই অপরচুনিটিটা আপনারা পাবেন। তো এটা কীভাবে পাবেন সেটা স্টেপ বাই স্টেপ পরে কোনো একটা ভিডিওতে আমি বলে দিব। আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকতে পারেন, যাতে হচ্ছে এই ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আমাদের একটা গ্রুপ আছে ফ্রিল্যান্সিং টাইম, সেই ফ্রিল্যান্সিং টাইম যদি আপনি ফেসবুকে লিখে সার্চ করেন দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন। ওকে, ওই গ্রুপে হচ্ছে জয়েন হয়ে নেবেন। দেন ফাইনাল প্রশ্ন যেটা থাকবে আপনার, সেটাই হচ্ছে মেইন বিষয়। এই প্রশ্নের উত্তরটা যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে কি যে আপনি জবটা পেয়ে যাবেন, কারণ ডিজিটাল মার্কেটারদের কিন্তু এখন হিউজ ডিমান্ড। আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা ভালো করে পারেন, আপনি একটা ভালো কোম্পানিতে জব পেয়ে যাবেন, এবং আপনি ভালো একটা আর্নিংও করতে পারবেন, এবং ভালো একটা স্যালারিও পাবেন। তো এটা 20-50,000 টাকা হতে পারে, 60,000 টাকা হতে পারে, যদি আপনি ওই বাংলাদেশ লোকাল মার্কেটে কাজ করেন। এবং যদি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো বা 1-2 লাখ বা 1.5 লাখ টাকা বা 2.5 লাখ টাকার মতো হবে, যদি আপনি 1-2,000 বা $3,000 মধ্যে আপনি কাজটা করেন। ওকে, সো ফাইনাল প্রশ্ন হচ্ছে, ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা প্রোডাক্ট বলবো, মানে হচ্ছে আমি যখন আপনাকে জাস্টিফাই করব তখন আমি আপনাকে একটা প্রোডাক্ট বলবো যে এই প্রোডাক্টটা আপনি কীভাবে সেল করবেন। আপনি তো সে আপনার মার্কেটার কেন হায়ার করতেছে আপনাকে সেল করার জন্য, তাই না? আমি বলবো যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, আপনি কীভাবে এটা সেল করবেন।
এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি যে আমি যে চেয়ারটাতে বসে আছি, যে কম্পিউটার চেয়ার, তাই না? তো এই কম্পিউটার চেয়ার আমি আপনাকে বলতে পারি যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে একটা কম্পিউটার চেয়ার, তো এটা আপনি সেল করবেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এই একটা জিনিস আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, তাহলেই হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জবগুলো করতে পারবেন। এবং আপনি এটা আবার সত্য কথা যে আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা ভালো করে পারেন তাহলেই হচ্ছে এই প্রশ্নের আনসারটা দিতে পারবেন। ওকে, তো আমরা মেইন প্রশ্নটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং আপনি করবেন, আর এটা হচ্ছে একটা কম্পিউটার চেয়ার, তাই না? এখন আপনি বলেন যে এটা আপনি কীভাবে সেল করবেন, আপনার টার্গেটেড কাস্টমার কারা হবে, এটা আপনি কীভাবে প্রমোট করবেন। এখন আপনি নর্মালি যেটা বলবেন যে এটা হচ্ছে একটা কম্পিউটার চেয়ার, আমি ফ্রিতে হচ্ছে বিভিন্ন কম্পিউটার গ্রুপ আছে, ফ্রি মার্কেটিং অথবা পেইড মার্কেটিং দুইটা মার্কেটিং আপনি করবেন। একটা বলতে পারেন যে আমি যদি ফ্রিতে প্রমোট করি সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন, যেহেতু কম্পিউটার আছে যারা হচ্ছে কম্পিউটার ইউজার তাদেরকে হচ্ছে আমি প্রমোট করব, তাই না? তো আপনি যারা কম্পিউটার ইউজ, বিভিন্ন গ্রুপ থাকতে পারে, বিভিন্ন কমিউনিটি থাকতে পারে কম্পিউটার ইউজ কম্পিউটার নিয়ে, তো ওই কম্পিউটার কমিউনিটিগুলোর মধ্যে হচ্ছে আপনি এই সেটটা সম্পর্কে মানে হচ্ছে প্রমোট করলেন। তারপর হচ্ছে আপনি যদি পেইড মার্কেটিংয়ের দিকে আসেন তাহলে হচ্ছে আপনি ফেসবুকে কী করলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের দিকে আসেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি ফেসবুকে আসলেন, আসার পরে হচ্ছে এখানে একটা অ্যাড ক্যাম্পেইন রান করলেন। অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আপনি কী সিলেক্ট করে দিবেন, যে আপনি বলবেন যে অ্যাড ক্যাম্পেইনের মধ্যে আমি হচ্ছে সিলেক্ট করে দিব যে যারা হচ্ছে কম্পিউটার ইউজার। আপনার আনসার কিন্তু সঠিক, রাইট? এখন আমি হচ্ছে এরকম আপনার মতো ক্যান্ডিডেট আরও পাঁচজন আছে যারা হচ্ছে আমাকে বেটার আনসার দিবে, তাদেরকে তো আমি নিব, তাই না? তো আপনি সবসময় বেটার আনসার দেওয়ার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু আলটিমেটলি আপনি জবটা পাবেন না, এটা কিন্তু সত্য কথা। তো আমি যেহেতু 50 জনের ইন্টারভিউ নিব আজকে, তো 50 জনের ইন্টারভিউর মধ্যে কিন্তু আমি সবাইকে একই প্রশ্ন করব বা একটু ডিফারেন্ট প্রশ্ন করতে পারি। তো এখন দেখা গেছে কি যে আপনিও বললেন যে এটা হচ্ছে আমি এভাবে টার্গেট করব, আর আরেকজনও বলল যে আমি হচ্ছে এটাকে কম্পিউটার চেয়ারটাকে হচ্ছে এভাবে টার্গেট করব যে যারা কম্পিউটার ইউজার। আপনার কিন্তু রাইট যে হচ্ছে আপনি কম্পিউটার ইউজারদেরকে টার্গেট করতেছেন, তার মানে হচ্ছে আপনি রাইট যে আপনি কম্পিউটার যারা ইউজ করে তাদেরই তো এই কম্পিউটার চেয়ার কিনবেন, নর্মালি কিন্তু আপনি রাইট। বাট হচ্ছে যদি আপনি চাকরিটা পেতে চান তাহলে কিন্তু আনসারটা এভাবে দিলে হবে না, আনসারটা একটু অন্যভাবে দিতে হবে। ফর এক্সাম্পল যে আপনাকে বলতে হবে যে, বা আমি আমি আমার দিক থেকে বলি যে আপনি যে আমাকে আনসারটা দিলেন যে কম্পিউটার ইউজারদেরকে টার্গেট করবেন আপনি, এখন এই এলাকায় বা কোনো একটা ডাকাতে, হ্যাঁ আমি যে এরিয়াতে আছি এই এরিয়াতে হচ্ছে প্রায় 100,000 লোক হচ্ছে কম্পিউটার ইউজ করে, এখন আমি যদি ফেসবুকে এই 100,000 লোকের সামনে প্রমোট করি তাহলে তো অবশ্যই আমাকে একটা বাজেট দিতে হবে, তাই না? তো এখন আমি জানি যে এই 100,000 লোকের মধ্যে সবাই তো একটা কম্পিউটার চেয়ারে বসে কিন্তু কাজ করতেছে কম্পিউটার, তাই না? তো সবাই কি কম্পিউটার চেয়ারটা কিনবে না? সবাই কিন্তু কিনবে না, তার মানে আপনি কিন্তু টার্গেট করছেন কম্পিউটার ইউজারদেরকে, তাই না? এখন সবাই কিন্তু আপনার কম্পিউটার চেয়ারটা কিনবে না, যেহেতু সবাই কিনবে না সেহেতু আমি 100,000 লোকের সামনে যদি আমার অ্যাডটা প্রমোট করি সেক্ষেত্রে যে টাকাটা খরচ করতেছে অযথা কিন্তু ওই মানুষগুলোকে আমি আমার চেয়ারটা দেখাচ্ছি, তাই না? তার মানে হচ্ছে আমার প্রয়োজন কি যে এই 100,000 লোকের মধ্যে অনলি যারা কম্পিউটার কিনবে, ফর এক্সাম্পল এই 100,000 লোকের থেকে হয়তো বা 500 জন বা 1,000 জন লোক হচ্ছে কম্পিউটার চেয়ার তাদের প্রয়োজন, তাদের চেয়ারটা হয়তো ভেঙে গেছে বা তারা তাদের তারা যে চেয়ারে বসে কাজ করতো সেটা হচ্ছে কম্পিউটার উপযোগী না, বা তারা একটা কম্পিউটার চেয়ার কিনা চিন্তা ভাবনা করতেছে। তো যারা হচ্ছে অনলি কম্পিউটার চেয়ার কিনবে বা এইখান থেকে কিনতে পারে পটেনশিয়াল যে কাস্টমারগুলো আছে তাদের সামনেই কিন্তু আপনার অ্যাডটা প্রমোট করতে হবে। আর যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে হচ্ছে যে 100,000 লোকের সামনে প্রমোট করতে আপনার যে খরচটা হতো সেক্ষেত্রে যদি আপনি অনলি এই 1,000 মানে 1,000 পিপুল যারা হচ্ছে পটেনশিয়াল এখানে যে কম্পিউটার ইউজারদের মধ্যে পটেনশিয়াল যারা, তাই না? তো এই কম্পিউটার ইউজারদের মধ্যে পটেনশিয়াল যারা আছে তাদের সামনেই কিন্তু আপনার অ্যাডটা প্রমোট করতে হবে। এখন যদি আপনি 1,000 লোককে টার্গেট করে অ্যাড দিতে পারেন বা তাদেরকে বিভিন্ন ওয়েতে প্রমোট করতে পারেন তাহলে কিন্তু আপনার মার্কেটিংয়ের খরচটা কমে যাবে, দেন হচ্ছে আপনি প্রোডাক্ট সেলও করতে পারবেন, তাই না? তো এরকম যদি একটা আনসার দিতে পারেন যে আমি এভাবে টার্গেট করবো, তাহলেই কিন্তু আপনার চাকরিটা হবে আর আপনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন যে না আমি তো এই বিষয়গুলো বুঝি, আমি কিন্তু এই যে কোনো একটা প্রোডাক্ট দেখো আপনাকে একটা ভাঙা প্রোডাক্ট দিলে আপনি সেল করে ফেলতে পারবেন, বা আপনাকে যদি একটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট দেওয়া সেটা কিন্তু আপনি সেল করে ফেলতে পারবেন। তার মানে হচ্ছে যে আপনাকে ডিফারেন্ট হইতে হবে, আপনি ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শিখতে হবে। এখন বলতে পারেন যে ভাইয়া আসলে এটা কীভাবে পসিবল যে এখানে 100,000 কম্পিউটার ইউজার আছে, এই 1,000 কম্পিউটার ইউজারদের মধ্যে
কারা কম্পিউটার কিনবে সেটা আমি কী ব্যবহার করবো সেটা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো। কারণ হচ্ছে এই ভিডিওতে আপনাদের কমেন্টগুলো দেখতে চাচ্ছি, আর আমি হচ্ছে জানেন যে আপনারা আমার এই চ্যানেলের মধ্যে ভ্যালুয়েবল কিছু রিসোর্স আমি পাবলিশ করে থাকি, তো স্টেপ বাই স্টেপ আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই চ্যানেল থেকে যদি আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে দেখেন। আর আরেকটা কথা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যদি আপনি জানেন, আপনি অনলি ডিজিটাল মার্কেটিং জানেন, তাহলে আপনি কাজ না করে আর্নিং করতে পারবেন, মানে আচ্ছা আপনাকে কোনো প্রকার ডিজিটাল মার্কেটিং করতে হবে না। মানে হচ্ছে আমি যেগুলো বললাম, হ্যাঁ প্রশ্ন উত্তর দিলেন বেশ ভালো কথা, আপনি চাকরিও নিলেন, কিন্তু আপনাকে কোনো ডিজিটাল মার্কেটিং কাজ করা লাগবে না। মানে আপনাকে আপনি জাস্ট প্ল্যানিং করবেন যে এই সেক্টরে কাজগুলো করতে হবে, এই কম্পিউটারটা মানে হচ্ছে এই প্রোডাক্টটা প্রমোট করার জন্য আপনাকে হচ্ছে এই কাজগুলো করতে হবে, আপনি জাস্ট এই সেক্টরগুলো বুঝতে হবে, দেন হচ্ছে আপনি কাজ করা ছাড়াই আর্নিং করতে পারবেন। সো এই বিষয়গুলো আস্তে আস্তে আমি শেয়ার করবো এই চ্যানেলে, হয়তো বা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য হচ্ছে আজকে এই ভিডিওটা আমি এখানে স্টপ করে দেবো। বাট ভ্যালুয়েবল যে রিসোর্সগুলো বা ভ্যালুয়েবল যে রিসোর্সগুলো আছে সেগুলো হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ কিন্তু এই চ্যানেলের মধ্যে শেয়ার করে থাকবো। সো এই ভিডিওটা আপনি একটু শেয়ার করে দিন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটার মধ্যে, আর নেক্সট ভিডিওটা অবশ্যই আপনি পেয়ে যাবেন। বেল বাটনে ক্লিক করুন, এই বিষয়গুলো আমি বলি না যে বেল বাটনে ক্লিক করে রাখুন, তারপর হচ্ছে এই করুন সেই করুন, হ্যাঁ যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমি না বললেও সাবস্ক্রাইব করবেন আর বললেও সাবস্ক্রাইব করবেন, সেটাই হচ্ছে আমি জানি আপনাদেরকে। আর একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন ভিডিওর মধ্যে, একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যে আসলে আপনারা কি হচ্ছে এই আনসারগুলো চান কিনা, ডিজিটাল মার্কেটিং নিয়ে আরও ভিডিও চান কিনা, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিব কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো পড়লে ভালো লাগে আমার, কারণ হচ্ছে আপনারা অনেক কিছু সুন্দর করে কমেন্ট লেখেন যে হচ্ছে ভিডিওগুলো ভালো হচ্ছে, সেই কমেন্টগুলো পড়তে আমার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউয়ার টাইম। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।